আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে আজকে রেল লাইনের চুক্তি দেখে। তিনি বলেছিলেন কয় বছর আগে, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে, এমন গাঢ় কালো অমানিশার মেঘ যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারো সুবে সাদিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহর ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য অবাধে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই টাকায় ফেলে ফুপে উঠে ভারত ইসরায়েলে গোলা বারুদ পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য, আমাদের নিরীহ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। সেদিন 25 জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লা মেরিডিয়ানে আমি গিয়েছিলাম, আমন্ত্রিত ছিলাম, জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল। বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই, হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের প্যাট্রোনাইজ করছে, সেখানে তার আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে, কত ধরনের ভাওতামি ভণ্ডামি। এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কী হবে, আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাঁস ভেবে জবাই করে খেতে চায়, অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে প্রভুর সামনে চাকর বক্তব্য দিচ্ছে, বাংলাদেশী যে কান্ট্রি অফ ফ্ল্যাট ড্রট এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা। এই 1990 সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি, হাসান মাহমুদ সাহেব বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য। এই কোভিডের সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদেরকে, এইভাবে সহযোগিতা করছে, অথচ বাইরে এসে গালাগালি করে, সামনে গেলে চাটুকারিতা করে। আজকে আজকে অনেক কথা বলা যায় না, অবস্থানের কারণে আমরা বলতে পারি না, কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে, উপলব্ধি করাতে হবে, বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত। কিন্তু এটা সত্য, যদি আমরা জনগণ রাজপথে গণ অভ্যুত্থান ঘটাতে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে, আমাদেরকে সেই প্রেক্ষাপট তৈরি করতে হবে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব চুক্তির বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন করেছেন, বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না। আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জানজুরে কয় শুয়ের গোয়া টেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট্ট ছিদ্র থাকে, আর যে মুড়ি বাজে বালু যে আপনার ইয়ে ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র। তো ওই ঝাঁঝর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর ডাকাত মাফিয়া লুটেরা ভারতীয় তাবেদার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমলাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে, অথচ আমলাদের চেয়ে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা। আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে, আমরাও কথা বলি, পুলিশে প্রায় 2,50,000 সদস্য আছে, 2,50,000 সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে, এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ 5 থেকে 7 জন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আমরা বিশ্বাস করি আরও শতাধিক আছে, তাহলে 2,50,000 পুলিশের মধ্যে
যদি এক দেশ দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই 2.5 লক্ষ পুলিশের বদনাম হতে পারে না। তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কেন এই এক দেশ দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন? আপনাদের হাতে বন্দুক আছে, দুর্নীতিবাজদেরকে প্রয়োজনে মেরে ফেলেন, আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন। রাষ্ট্র ওদের বিচার করবে না, এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। আপনারা এই বাহিনীকে কলঙ্কমুক্ত রাখার জন্য খতম করে দেন, এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না। আইনের কথা বলবো আমরা, আজকে আইন কি আছে? কোর্টে বিচার ব্যবস্থা আছে? কোর্টে বিরোধী দলের জন্য কোনো ন্যায় বিচারের দরজা আছে? নাই। পুলিশ বাইরে অসহায়, রাস্তাঘাটে দেখা হয়, আত্মীয় স্বজন চাকরি করে, দুঃখের কথা কি বলবো। আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন, ঢাকায় এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন, মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলেট করাইছেন। বাবা তোমার মামারে দিয়ে ছবিটা ডিলেট করাও, আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে, পেনশনের টাকাটা আবার আটকে দেবে। আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে, কি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র শেখ হাসিনা এবং এই আজিজ বেনজিনের মতো কুলাঙ্কাররা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায়, ভাইটার সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না। তো এইভাবে আজকে এই পুলিশ ভাইদের বন্দি করে রাখা হচ্ছে, শেকল পরিয়ে রাখা হচ্ছে। বিশ্বাস করেন, 28 তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে, ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনারা আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম, পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাবে, রক্ত দিবে, ভারতের জন্য দালালি করবে। কারণ এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ, এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ, এই দেশের জনগণের ব্যাড ট্যাক্সের পয়সায়। এই দেশ যদি না থাকে, দেশ যদি সিকিম হয়ে যায়, হায়দ্রাবাদ হয়ে যায়, এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে। সেটা তো নিশ্চয়ই পুলিশ আর্মি কোনো বাহিনীর লোকজন চাবে না, আমার দৃঢ় বিশ্বাস। তাই আজকে পুলিশ, সামরিক বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো, দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে, আজকে রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয় বছর আগে, প্রায় 30 বছর না 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে, এমন গাঢ় কালো অমানিশার মেঘ যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারো সুবে সাদিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন, আল্লাহর অলি ছিলেন, তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, 1999 সালে এই ভারতকে করিডর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন, ভারতকে করিডর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি। আজকে নানানভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে। তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এটাই বক্তব্য, এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে। এই যে আঙ্গুলটা বাঁকা এখনো, এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল, চোরা লাগে নাই, 2019 সালে ডাকসুতে এই ভারতের এনআরসি সিএনএ প্রতিবাদ করায় সেদিন ভারতীয় মদতপুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে চৌচ হামলা করেছিল ডাকসুতে। আমি ডাকসুর বিপি ছিলাম, সেই ডাকসুতে লাইট ফ্যান বন্ধ করে 1971 সালের 25শে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে। তাই আমি সন্ধ্যা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্য বর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদেরও বিপদ আসতে পারে, আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ, কারো বিপদ আসলে তার পাশে থাকবেন, কেউ নিখোঁজ হলে সরাসরি
ভারতীয় এমবেসি গ্রাহ করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কি না। ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন।